अपेरा नौजवान तरुणेरा ए नबी पाके प्रेमिकेरा विदाई नब तार आगे संक्षेपे एकटु आमार नबी पाकेर कथा बोली एकटु बोली বিশেষ করে আমার আম্মা বোনগুলোকে বলে যায় এই জমিনের উপরে নারী গুণকে এত ঘৃণা করা হতো এই জমিনের উপরে নারী গুণকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো আমার আম্মা জান আমার বোনেরা এই জমিনের উপরে আপনাদের এত মর্যাদা দিল কে আমার নবী পাক দিয়েছে নবী জানিয়ে দিয়েছে যার ঘরে নারী সন্তান হয় এর মানে হলো ওই বাপটাকে আল্লাহ জান্নাতে সংবাদ দিয়ে দিয়েছে নবী নারীদের মর্যাদা বাড়িয়েছে আল্লাহ নবী জানিয়ে দিল বিশ্বে মানুষ শোনো নারী গুণকে অবহেলা করো না নারী গুণকে পুঁতে দিও না নারী গুণকে দুর্বল মনে করো না নারী গুণকে ভোগের পাত্রী মনে করো না নারী গুণকে বেজদি করো না আমি নবী জানিয়ে দিই নারী এক একটা নারী এক একটা জান্নাত নারীদের এই মর্যাদা দিল কে আমার রসুল দিল মা বোন তুমি সেই রসুলকে ভালোবাসো তুমি সেই রসুলকে ধরে রাখো সেই রসুল যেভাবে চলতে বলেছে চলো বাকি তো সব তোমাদের সঙ্গে ভণ্ডমি করছে তোমাদের সঙ্গে তোমাদেরকে মিসগাইড করছে পাম দিয়ে যেমন বেলুন ফুলিয়ে ছেড়ে দেয় উড়ে যায় তোমাদেরকে ওইভাবে কথার পাম দিচ্ছে কথার পাম দিয়ে তোমার আল্লাহ থেকে সরাচ্ছে তোমার নবীর থেকে সরাচ্ছে তোমাকে মডেল বানিয়ে মসজিদের ইবাদত করার নামে নিয়ে যে চোখের জেনা কানের জেনা হাতের জেনা পর্যন্ত সমাজে করা জানেন না জানেন না মেয়েদের ঘরে মসজিদে নিজা হচ্ছে জানেন না এখন এই শুনছেন তো নাকি না ঘুমিয়ে পড়লেন সব আপনারা কোনোদিন দেখেছেন আপনার মা চাচি ভাই বোন দাদা দাদি নানা নানি এই নানি খালা দাদি সব মসজিদে গিয়ে নামাজ পড়েছে তো নাকি এখন সব চলছে সেই সব মুরগি চোর এখানে ঢুকছে আবার কথা বুঝছেন এখানে সব জায়গায় জাহান্নাম করিয়ে দেবে তোমাদেরকে বিপদে ফেলতে এসছে তাই মা বোন লোভে পাপ পাপে মৃত্যু জিহাদ সংগ্রাম লড়াই ঈদের নামাজ বকরা ঈদের নামাজ এগুলো নারীদের আছে কিন্তু ঘরে বসে বসে সুমান সওয়াব পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি আল্লাহ রাসূলের শরীয়তকে ডিঙিয়ে দরদ দেখাতে যায় তাহলে অতি ভক্তি কিসের লক্ষণ আতে মা তুমি আমার বোন মায়ের জাত তোমাকে আল্লাহ ঘরে বসিয়ে ফিরিতে ফিরিতে কিছু নেকি দেয় ফিরিতে ফিরিতে কিছু নেকি দেয় আরে নারীদের জান্নাত যাওয়া সবথেকে সহজ জানেন তো নাকি নারীদের জান্নাত যাওয়া তোর মাদের শুকনো ডাল পড়লো সব ছেড়ে দিয়ে কাঁচা পড়লো নাই জানতাম তোর তাহলে জুড়া এসছে শুকনো ডাল একটু আনন্দ করলি না শুনছেন তো নাকি সব সময় টেনশন সব সময় প্রেশার এই কাজ এই কাজ এই ঝামেলা ওই ঝামেলা একটু বাপ ভাইদের পেয়েছি একটু আনন্দ করে নিলাম খারাপ এলেন না তো আমার তো জি কথা বলছিলাম নারীদের জান্নাত যাওয়া সব থেকে সহজ কায়ামত দিন আল্লাহ একটা নারীকে তুলবে এই তুমি আমার জন্য কি করেছো বলো আল্লাহ আপনার জন্য এই করিছি আপনি বলেছিলেন স্বামীর হুকুম মানতে স্বামীর হুকুম মেনে চলেছি কিন্তু স্বামী আমায় খুব জ্বালাতো তারপরও আপনার খুশির জন্য আমি চুপ থাকতাম স্বামী বেশরিয়াদি কাজ করতে বলতো কিন্তু আপনার খুশির জন্য আমি করিনি শুনছেন তার বিষয়ে প্রশ্ন করা হবে প্রশ্নই যদি আল্লাহর রাস্তায় চলতে থাকে যাও জান্নাতে চল যাও একটা নারীকে তুলবে একটা পুরুষকে তুলবে তুমি কি করো চল্লা নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি তোমার খুশি মতো তোমার নবীকে ভালোবেসেছি শরিয়ত অনুযায়ী চলেছি আল্লাহ জান্নাত যাব না দাঁড়া তো ছেলে তিনটে ছিল তিনটে ছেলে কিভাবে চলেছে আল্লাহ ওকে জিজ্ঞেস কর না তুই গার্জেন বল নারীকে জিজ্ঞেস করবে নাকি নাকি নিজের বোঝা সামলাতে পারেনি ছেলের বোঝা ঘাড়ে পুরুষ হওয়া যে কি জ্বালা শোনো আমরাই তো সমাজ নারীকে ছোট করে দিয়েছি আমরা আমার নবীর স্টাইলের বিবাহ হলো পুরুষকে নারীকে পয়সা দিতে হয় নারীকে দেনমো দিতে হয় নারীর মর্যাদা দিতে হয় আর দুনিয়ায় এইসব চোর বদমাইশ গুলো নিয়ম করেছে কি নারীর বাপকে ছেলেকে দিতে হয় হাতি বাগানে গরু বিক্রি হয় ষাঁড় বিক্রি হয় কুকুর বিক্রি হয় এ পাড়াতে মানুষ পুরুষ বিক্রি হচ্ছে মাফ করবেন খারাপ লাগলে মাফ করবেন কিন্তু সত্য কথা কিন্তু আমার নবীর স্টাইলটা কি আমার নবীর স্টাইল দেখি
নারীর মর্যাদার জন্য দিতে হবে আমাদের প্রথম আব্বা জানার নাম বলবেন আদওয়া সাল্লাম আর প্রথম আম্মা জান হাওয়া বিয়ে করেছে জানেন না কে কাকে দিয়েছিল আম্মা জান হাওয়া কি আব্বা জানকে দেনমত দিয়েছিল নাকি টাকা পয়সা না আব্বা জানকে দিতে হয়েছে মাকে দেনমত দিতে হয়েছে সম্মান নারীর মর্যাদা সে তার বাপ ছেড়ে মা ছেড়ে এই সিস্টেম তখন তাদের বাপ মা ছিল না কিন্তু সে সব কিছু তোমার কাছে সুতে দিচ্ছে তোমার ভালোবাসার ভরসায় জীবনকে তোমার হাতে তুলে দিচ্ছে তাকে তোমায় কিছু দিতে হবে তখন তো কিছু ছিল না দিবার কি দেবে আল্লাহ বলল 11 বার দরুদ শরীফ পড়ে দরুদের সওয়াবটা তোর স্ত্রী পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তো ভাইরা আমার এই সিস্টেম ইসলামের সিস্টেম আমার নবীও বলেছেন নারীর মর্যাদার জন্য দিতে হবে আরব দুনিয়ায় একটা নারীর বিবাহ করতে গেলে সবথেকে কম দেন মোহর হচ্ছে 1 কোটি টাকা 1 কোটি টাকা আগে মেন দেন মোহর দিতে হবে তারপরে বিয়ের আসলে বসবি পড়বি হবে শুনছেন তো নাকি আর এখানে কি হয় চার চাকা মোটরসাইকেল ঘর সাজানি এটা আবার সোনার আংটি কপাল ফাটা সোনার আংটি হালাল না হারাম আমার নবীর একটা সাহাবী এসেছে সবে মুসলমান হয়েছে অত দিন এখনো শেখেনি সবে পশুপাল হয়ে এসেছে আল্লাহর নবীকে সালাম দিয়েছে নবী মুখ ঘুরিয়ে নিয়েছে যেদিকে সাহাব মুখ ঘুরিয়েছে সেদিকে আবার গেছে আবার সালাম দিয়েছে নবী মুখ ঘুরিয়ে নিয়েছে সাহাবী বলছেন অন্য ভাই দরকার ভাই কি ভুল হলো তুমি বুঝতে পারছ না তবে নবী বেজার হয়েছে তখন বাকি সাহাবারা বলছে সেটা তো আমরাও জানিনি হুজুর জানে তবে তোমার হাতে যে সোনার আংটি দেখছি ইসলাম সোনাকে আমার রাসূল হারাম করেছে আংটিটাকে খুলে বলছেন হুজুর এর জন্য আমি ফেলে দিলাম আল্লাহর নবীকে সালাম দিলেন জবাব দিল আর আজকে আমরা কি করছি বুকে ছাতি খুলে মোটা সোনার চেন হারামের পয়সায় পরে মুসলমানের ছেলে রেলা দিচ্ছে আবার যদি শ্বশুর দেওয়া হয় তাহলে তো বিরাট ব্যাপার কি লোভ করো না আমার সোনার ভাই আমার কথা কি খারাপ লাগছে যুবকদের যেই হুজুর চলবে না আমাদেরকে যে হুজুর বলবে সোনা চলবে মদ চলবে গাঁজা চলবে জুয়া চলবে মদ চলবে ওই হুজুর লাগবে তুমি শুনে রেখে দাও এরকম হুজুর খুব শিগগিরই পাবে চিন্তা করো না এরকম পাবে কিন্তু শুনে রেখে দেবে মিষ্টি যে খাওয়াই সে যতটা না তোমার বন্ধু যে তেতো খাওয়াই সে তার থেকে অনেক বেশি বন্ধু কারণ মিষ্টিতে যেমন মজা লাগছে কিন্তু সুগার আবার ভয় আছে তেতোতে মজা লাগে না কিন্তু নিশ্চিন্তায় থাকো সুগার হবে না কি আমার কথাটা তো তেতো লাগছে তো নাকি আমি জানি না আমার মা বোনেদের কেমন লাগছে তবে যার যেমনই লাগুক বাপ মিষ্টি লাগুক আর তেতো লাগুক আমার দেখার দরকার নেই মানাহাব্বালিল্লাহ আল্লাহর ভালোবাসাই বলছি লিভার হয় লেভেন না লিভার হয় না লেভেন আমার কিছু করার নেই ডিউটি আমার কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরবে তোকে নবী বংশে পাঠিয়েছিলাম জবান আর মুজাদ্দিদের খুন করেছিলাম মানুষ যেখানে যেতিস তোকে সেন মানুষ জড় করে যা তুই হক কথা বলিস দিকে আমার আগে স্যার বলছিল না যে হক কথা বলতে হবে তাতে হক কথাটা নেতার বিরুদ্ধে গেলেও বলতে হবে হক কথাটা রাজার বিরুদ্ধে গেলেও বলতে হবে হক কথা যদি আমাদের বুঝতে পারছেন না সব রেডি হয়ে আছে বলা যাবে না এই দেখছেন না আর ওইটাকেই কেটে ছাড়বে বিপদ হয়ে যাবে বিপদ অন্য কিছু নয় রে বাবা একটা মাথায় টুপি দিয়ে গোল জামা লাগিয়ে দিলে আমার দেশের প্রধানমন্ত্রীকে বড় আল্লাহর ওলি লাগে বল বলছ নাকি ও কি সুন্দর হ্যাঁ জান্নাতি তো নাকি তাহলে এইটা থাকার নাম জান্নাতি না এটা কোথা আছে দেখতে হবে কি এটা কোথায় আছে দেখতে হবে ঈমানদারের মুখে থাকলে তবে এটা সুন্নত হয় এটা ঈমানদারের না হলে থেকেও একটু আড়াল করে বলছি দেখতে পাচ্ছেন কথা বুঝছেন না কাটবিনি ভাই পুরো দিবি অসুবিধে নেই কোনো অসুবিধে নেই আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না কিন্তু কাটলে মানুষ বিভ্রান্তি হবে সমাজে বিভ্রান্তি হোক এমন কথা বলা ইসলামে শিক্ষার জন্য কিছু কথা আমি বলেছিলাম অনেক বছর আগে শিক্ষার জন্য নবীর মর্যাদা ও নবীর বংশের আউলাদদের মর্যাদা কতটা বুঝাবার জন্য সেগুলোকে কাটিং করে এমন ছেড়েছিল সমাজ মাই যা হয়েছিল বলার মতো নয় এখন সব আলেমরা এইসব বিষয় ভুলে গেছে বা আমি তওবা করে নিয়েছিলাম সমাজের কাছে অনেক মাহফিল আপনার কাছে জেনেছি জানি না কিন্তু আমি আবার বলেছিলাম যে আজ পর্যন্ত আমার কেউ ভুল বলতে পারেনি তারপরও সমাজ ভুল বলেছে ঠিক আছে চলো আমি তওবা করে নিলাম ক্লিয়ার তো এরপরও দেখছি এখন আলেম ওলামারা সমালোচনা করে না কিন্তু এখন দেখছি
যারা মাদ্রাসা চৌকাঠে পা দেয়নি তারা এখন সব ফতোয়া দিচ্ছে, ওই কথাগুলোকে তুলে 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 কেন আব্বাস সিদ্দিকীর থেকে এইগুলোকে সরাতে হবে। কেন আব্বাস সিদ্দিকী জলসা করতে করতে বলে, আল্লাহ পাক আমাদেরকে দুটো কাজ দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়েছে। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে বিশ্বে মানুষ, আমি আল্লাহ তোমাদের ঘরে নাই সত্যের উপরে উম্মতে মুহাম্মাদি কোন শ্রেষ্ঠ উম্মত কোন পাঠিয়েছি, তোমরা ভালো কাজ করবে, ভালো সাথ দেবে, ভালো দিকে মানুষকে ডাকবে, নাই সত্যের পক্ষে থাকবে, ভালোর পক্ষে থাকবে, অন্যায় করবে না, অন্যায়কে মিটিয়ে দেবে, অন্যায় থেকে দূরে থাকবে, অন্যায়কে সাপোর্ট করবে না, এটাই হলো তোমাদের কাজ। তাই নবী পা জানিয়ে দিল, অন্যায় দেখলো হাত দিয়ে রোখো, অন্যায় দেখলো হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে রোখো, মুখেও ক্ষমতা নেই দিল থেকে গণনা করে তাকে থেকে সরে যাও। এই তিনটের মধ্যে কোনো যদি বৈশিষ্ট্য না থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ঈমান বলে কিছু নাই। এই কথা যখনই আমি বলবো, এ সমাজ বলো তো দেখি, এতিমের উপরে জুলুম করা নাই কাজ না অন্যায় কাজ? বিধবার উপরে জুলুম করা নাই কাজ না অন্যায় কাজ? গরিবদের পোল দিয়ে ঘিরা রয়েছে আর দুতলা বাড়িওয়ালা গরিবের মালটা দখল করে নেবে, নাই না অন্যায় কাজ? এই অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি ক্ষমতা না থাকে ওই অন্যায়কারীকে দিল থেকে ঘৃণা করো, যাকে ঘৃণা করা যায় তার পিছনে ঝান্ডা ধরে ঘোরা যায় না। এই জন্যই তো তোমার বিরোধী করি আমরা। তো তুই পরের মাল নিস কেন? ও মাল লিয়া ছাড়বে না, আমি সত্য কথা বললি বিরোধী হবে। সমস্যাটা কোথা বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলিয়ে দিল। আর এতিমের মালকে যদি কেউ ছেড়ে নেয়, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দুশ্মনী শুরু করলো। কেউ চোখের সামনে দেখছো নবীর সঙ্গে দুশ্মনী করে, অর্থাৎ এতিমের মাল ছেড়ে লায়, এতিমের পাওনাটাকে নিয়ে নেয়, এতিমকে লুটতে লাগে, এতিমকে চমকায়, এতিমকে ভয় দেখায়। এতিম তার রোডের ধারে একটা জায়গা ছিল যার আজকের বাজার মূল্য রাস্তা চওড়া হওয়ার পরে তারটাই ফন্ডে এসে গেছে, দুকাটা জায়গার দাম কম করে 30 লাখ টাকা, দেখছে এতিম তাই দল বল নিয়ে এসে কেউ চমকে বলছে টিপ সই কর, নাই ধর থেকে কল্লা আলাদা করে দেব। এই জায়গায় আমাদের দায়িত্ব কি? এতিমের সাথ দিওয়া না ছেড়ে দিওয়া, এটা ভেবে দেখো। কারণ এতিমের সাথ দিলে কামতের দিনে আপনি যখন বিপদে পড়ে যাবেন, আমার আল্লাহ তখন তার রহমত আপনাকে ঘিরে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা কি করছি? আমরা এতিমের সাথ তো দিই না, যে এতিমকে লোটে, এতিমকে বোম বন্দুক দেখায়, বকরমে পরে কিছুদিন পরেই তার কাছে ঘুগনি মুড়ি খেয়ে 500 টাকা নিয়ে সিঁড়ি লাগিয়ে দিলাম আর একটু উপরে ওর, যাতে এতিম গুনোকে তুই লুটতে পারিস। করি না করি না? এদিকে আবার বলি আল্লাহু আকবার, এই কথাগুলো বলি বলে আমার উপরে রাগ। এবার মানুষ যখন কাজ করে একটু ভুল থাকতে পারে না, আমি তো প্রায় বলি যে আমার কোনো ভুল দেখলে আপনারা বলে দেবেন, আমার কোনো ভুল দেখলে বলে দেবেন, প্রায় জলসাই বলি। আজকেও যাওয়ার সময় বলবো আমার কথাবার্তা কেউ আঘাত পেলে ক্ষমা করবেন, আমি কাউকে ব্যক্তিগত আঘাত দিতে চাইনি, দিনের স্বার্থে বলেছি, কারণ নজরে ভুল লাগলে ধরিয়ে দেবেন। কিন্তু ভুলটা ধরাতে গেলে কতটুকু জ্ঞান থাকা দরকার এটাও তো জানতে হবে নাকি? হ্যাঁ, কারো মুখ থেকে শুনেছিলেন আর আমার কথাটা তার সঙ্গে মেলেনি, আপনি উনি দাঁড়িয়ে পড়বেন না যেন হুজুর আপনি ভুল বলছেন। কে বাবা তুমি, কোথা থেকে পাস করেছ? বলছে প্রাইমারিতেও যাইনি। তাহলে কি হলো? না অমুক বলেছিল, তো অমুকটাই যে ঠিক বলেছে তোর মাথায় ঢুকলো কি করে? হ্যাঁ, আমি তো তোর ঘরের ছেলে, পীর মুরিদি বাপ বেটার সম্পর্ক, তোমার বাপ দাদা সব দাদা হুজুরের ছেলে, আমার কথাটা বিশ্বাস হলো না? কেউ এসে বললো আব্বাস সিদ্দিকী ভেতরে ভেতরে এই করছে, সে ঠিক বললো না, আমি এসে বলছি না রে, তোরা যদি এখনো না জাগিস আগামী দিন নামের আগে মোহাম্মদ লিখতে পারবি না, আর যদিও লিখিস ওই কাঠটা দেখলে ছুঁড়ে ফেলা দেবে, তোর
নাগরিকত্বও থাকবে না। সজাগ হও, সজাগ হও। মসজিদ থেকে আগামী দিন বেদখল হয়ে যাবে, মাদ্রাসা বেদখল হয়ে যাবে। তোর সিলেবাস মাদ্রাসাই নয়, তোর স্কুলের সিলেবাসে শেরেককে ইচ্ছা করে ঢুকানো হচ্ছে, যাতে তোর ছেলে ছোটবেলা থেকে মুশরিক তৈরি হয়, শেরেকি শিখে 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 বড় হয়। তারপরে তুমি এক আল্লাহ শিখাতে গেলে মাটি জিনিস রে বাপ, ছোটবেলায় কাদা মাটি ডিজাইন হয়ে গেছে এক, আর পরে তুমি তাকে ডিজাইন করতে যাচ্ছ বড়বেলায় বাবা ওটা নয় এটা, মারবে কান মুতে ছেড়ে বুড়োর, ঠিক না বেটিক গো? এই জন্য আমি বুঝাচ্ছি যে নিজেরা নিজেদের ভাবো, প্রত্যেকে প্রত্যেকে দোকানকে সুন্দর করে সাজাচ্ছে বুঝাবার জন্য বলছি বাপ, দোকান বুঝে লও, প্রত্যেকে প্রত্যেকের প্রোডাক্টকে বাজারে প্রচারের জন্য আরব কোটি টাকা খরচ করছে, মিডিয়াকে খরিদ করছে, মিডিয়া বারবার শুধু বলছে অমুক সন্ত্রাস অমুক জঙ্গি, ওই জায়গায় আতুর ঘর, ওই জায়গায় এই হয় মুসলমান এই এই করেই বেড়াচ্ছে। তোমার কি এখনো ঘুম ভাঙে নে? যখন আমি তোমায় বলছি তুমি এসে আমাকে আবার গালি দিচ্ছ, যখন কোন দিক দিয়ে রুখতে পারছো না, আমার মতো দেখতে হুবাহুব একটা কাগের গায়ে ময়ূরের পাখনা লাগানো একজনকে ধরে আনছো, ওকে দিয়ে একটু বলায় যাতে আম সমাজ মনে করে মলি সাহেবের কথা তো শুনতে হবে। শুনছেন না শোনেন নে? এরকম কত বাপ উঠেছে রে বাপ, কত উঠেছে সমাজে। যাক আমি আর কথা বাড়াতে পারছি না, আমি শুধু বিদায় নেবার আগে একটা কথা জিজ্ঞেস করব, দিল থেকে বলবেন ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, গরিব মানুষের জন্য, দেশের জন্য, গরিব হিসাবে মুসলিম হোক আর অমুসলিম হোক, আল্লাহর সৃষ্টিকে বিপদে পড়েছে সেই হাত থেকে বাঁচাবার জন্য আমি যে সংগ্রাম চালাচ্ছি, আমি যে লড়াই করছি, এই লড়াই আপনারা আমার পাশে থাকবেন তো আগামী দিন, কথা দিচ্ছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। এই লড়াইয়ের বাপ বিরোধী একটা শক্তি থাকবে না থাকবে না কথা বলুন? কেন পৃথিবীতেই দুটো দিক থাকে, একটা রহমানের একটা শয়তানের। আপনার নজরে যদি মনে হয় আব্বাস সিদ্দিকী শয়তানের দলে, তাহলে আপনার উচিত হবে চলে যাওয়া, আর যদি মনে হয় রহমানে, তাহলে আপনি কাতারটা ঠিক করেন। রহমানের দলে যখন চান্স পেয়ে গেছেন, শয়তানের দলে আর উঁকি মারার দরকার নেই, ঠিক না বে ঠিক গো ভাই? চুপ করে বসে থাকেন কেন? শয়তানের ব্রেন মগজকে বিভিন্ন দিক দিয়ে ধলাই করে, অর্থ দেয়, কাপড় দেয়, খেলার জিনিস দেয়, প্রয়োজন হলে মাপ কি বলবো, কিন্তু অতি সত্য কথা, সাহাবা হুজুরদের ঘরে কোনো দিক দিয়ে যখন পারেনে ঘরের মধ্যে বন্দি করে উলঙ্গ নারী পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে, ইতিহাস জানেন না জানেন না, আজও শয়তানের লোকেরা করে যাচ্ছে, কিন্তু তারপরও ইমানদার নট নড়ন চরণ পাহাড় লড়ে যাবে। মোস্তফার প্রেমিকরা লড়তে পারে না, এর নামই হলো প্রেমিক, পাহাড় লড়ে যাবে। মোস্তফা জানে রহমতে যদি কেউ সত্যি প্রেমিক হয়, সে পুরুষ হোক আর নারী হোক, সে কখনো লড়তে পারে না। হে আমার আম্মা বোনেরা, আম্মা যা সুমাইয়ার কথা কি ভুলে গেছেন? অর্ধ উলঙ্গ করে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে, মায়ের পায়ে দড়ি বেঁধেছে, মরুমির গরম বাড়ির উপর দিয়ে ছুট কাটাচ্ছে ঘোড়াকে, মায়ের পিঠে চামড়া ছিঁড়ে ছিঁড়ে কাঁধের কাঁধে জড়ো হয়ে গেছে, রক্তাক্ত পিঠ, একদিকে গরম, একদিকে পাথরের কোনা, একদিকে বালির বুকে আবার ভারী পাথর চাপিয়ে দে, বলছো সুমাইয়া রহমানের দল ছাড়, মুহাম্মাদের দল ছাড়, আমাদের দিকে চলে আয়, মহল দেবো, আজাদি দেবো, চাকর বাকর দেবো, পথ দেবো। আম্মা একটাই কথা বলেছিল, নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই, আসার সময় আছে, যাবার কোনো বিশ্বাস নাই, তাই যে কোনো সময় চলে যেতে হবে। রহমান ছাড়া আমি, রসুল ছাড়া আমি অন্য কারো দলে যাইনি আর যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মা মা, বোন বলে ডাকছি বোনেদের ঘরে, এই নবী বংশের বাচ্চা তোমাদের ঘরে বোন বলছে, যদি ভাই বলে মেনে নিতে পারো, আল মারু মা মান হাব্বা, জান্নাতে একসাথে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বুখারীর হাদিস, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে আখেরাতে তার সঙ্গে জান্নাতে থাকবে, কথা বুঝে আসছে বাপ? মা বোনেরা, দুনিয়া তোমাকে হাজার দু হাজার টাকার নামে রাস্তায় নেবিয়ে তোমার নবীর ইসলামের পর্দাকে বেউজ্জুতি করছে, মা তোমার হুঁশ নাই? দুনিয়া তোমাকে তারাকির নামে বন্ধন লোন ঢুকিয়ে দিচ্ছে, মা তুমি কি বুঝতে পারছো না যে তোমাকে তোমার আল্লাহ ও রসুল থেকে সরাচ্ছে শয়তান? বুঝতে পারছো না মা?
এই কথাগুলো কি আমার শরীয়তের ভেতরে বলছি না বাইরে বলছি? ভেতরে না বাইরে? এর পরও আমার উপরে রাগ কেন? শয়তানের চালাতে ঘরে উপর থেকে চাপ দেওয়া হয়। এই ইমানদার যদি বেড়ে যায়, ও যদি 313 জন হয় তাহলে বদর আবার হয়ে যাবে। শুনছেন না শোনেন নি? সুদ খেলে ইমানদার হয় তো নাকি? ইমান তাজা হয় না সুদ খেলে? তে আমাদেরকে দুর্বল করার জন্য সুদ খাওয়ানো হচ্ছে মা। তাতে যদি শুধু সাদা ভাতে পানি ঢেলে যদি আল্লাহ তোমাকে দুনিয়ায় খাইয়ে জান্নাত দেয়, তুমি কেন গোশ খাওয়ার স্বপ্ন দেখছো? তুমি কেন দেখছো মা? কেন দেখছো বোন? তোমার স্বামীর সংসারে একটু অভাব, তোমাকে একটু মাটির ঘরে আল্লাহ রেখে পরকালে জান্নাতে বিশাল ঘর দিতে চাইছে। তুমি কি এই মাটির ঘরটায় 30-40 বছর থাকতে পারবে না? তারপরে তো জান্নাত পাবে। তুমি কেন হারামের দিকে গেলে? হ্যাঁ, যদি আল্লাহ কাউকে আবার কিছুদিন পরীক্ষা করার পরে তার স্বামীকে একটা রুজির রাস্তা আল্লাহ বার করে দিল, হালাল ইনকাম, সে হয়তো আলুর ব্যবসা করছিল, ফুলকপির ব্যবসা করছিল, হঠাৎ করে কি এমন একটা লেগে গেল তার কাছ থেকে মাল পাইকারি লোক নিচ্ছে, আস্তে 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 বাংলা বাংলার বাইরে মাল দিচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, সে বাড়ি করেছে, গাড়ি করেছে, হালাল, কোনো অসুবিধা নেই। কে বলেছে পাকা বাড়ি থাকলে আল্লাহ জাহান্নামে দেবে? হালাল পয়সায় থাকো আল্লাহ জান্নাতও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ দিয়েছে, যাকাতটাকে আবার ঠিকভাবে দিতে হবে। আর গরিবের তো টেনশনই নাই, একটা ছোট শুধু গরিবের একটা কথা বলে চলে যাব, কায়ামতের দিন আল্লাহ সবাইকে তুলবে, গরিবরা উঠবে, গরিবরা উঠে চংমং করবে, ফেরেশতারা বলবে কি খবর? না আমরা জান্নাত যাব, তারা হুড়ো করছে, অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছে, আমি গল্প ছলে বলছি না গো বাপ, গল্প নয় হাকিকাত, অনেক কষ্ট করেছে দুনিয়ায়। নবী বলেছে ধনীদের থেকে 50-500 বছর বা 50,000 বছর আগে, 500 বছর আগে ধনীরা, এই গরিবরা জান্নাত যাবে, তা দেরি হচ্ছে, আমি কোথা খুঁজছি। তখন ফেরেশতারা বলবে দাঁড়াও, হিসাব দিতে হবে তো। তখন গরিবরা কি বলবে জানে? হে আল্লাহর ফেরেশতা, হিসাব আবার কিসের? দুনিয়ায় আল্লাহ মালই দেয়নি তো হিসাব কি দেবো? এই যে কথা হচ্ছে, এই সবই আল্লাহর ইচ্ছা। এটা ঘটবে না ঘটবে? এটা ঘটে না ঘটবে? আল্লাহ জানে না জানে না? আল্লাহ নবীকে শুনিয়েছে, নবী আমাদেরকে শুনিয়েছে, আমরা আপনাদেরকে শোনাচ্ছি, অর্থাৎ হাদিসে আছে শোনাচ্ছি। ওই সময় আল্লাহ পাক কুদরতি হাসা এসে বলবে ফেরেশতা কি হচ্ছে, কি কথা হচ্ছে? আল্লাহ পাকে ফেরেশতারা বলবে আল্লাহ আপনার এই বান্দা বান্দি গুলো বলছে হিসাব দেবেন, আপনি নাকি মাল দেন না, তো হিসাব কিসের? আল্লাহ বলবে ফেরেশতারে ঠিকই তো বলছে, সাদ্দাক, আমার বান্দা ঠিক বলছে, রাস্তা খুলে দে, ওদেরকে বেহিসাব জান্নাত দে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু যদি আল্লাহ গরিবি জিন্দেগি দিয়ে পরীক্ষা করে, মাবুদের জন্য পারবো না? আব্বাস সিদ্দিকীর নাবলে একটা বড় আশালি আল্লাহর পরীক্ষা দেখুন, এই কথা বুঝছেন না বোঝেন না? তিনি পরীক্ষা দো আব্বাস, দেখি তোমার কি ধান্দা আছে। এ আল্লাহ সবই জানে, দুনিয়াকে দেখাচ্ছে আর আমার পরীক্ষা লিখছে। কথা মাথায় ঢুকছে? সময় আছে, তুমি এত তাড়াহুড়ো কেন, এত তাড়াহুড়ো কেন? তুমি তো নিজের জন্য নাবুনি, তুমি তো আমার সৃষ্টির জন্য নেবেছো, তুমি তো গরিবদের সেবার জন্য নেবেছিলে, তোমার তো কোনো কিছু চলে যাচ্ছে না, তুমি না একটু পরীক্ষায় একবার ফেল করেছো, তো মত মাথা খারাপ হয়ে গেল কেন? এটা পরীক্ষা, তুমি চেষ্টা করো, চেষ্টা করো। তুমি কি ইতিহাস জানো না? মুসা নবী ফেরাউনের সঙ্গে লড়াইয়ে নেমেছে, আল্লাহ পাকের কাছে বলে যাচ্ছে আল্লাহ আমার সৈন্যরা সব গরিব, সব আমার উম্মতরা বড় গরিব, বড় দুর্বল, খেটে খাওয়া মানুষ, আর ফেরাউন রাজা, ওর দিকে সব ভিআইপি গুনো, অর্থশালী গুনো, পাওয়ারফুল গুনো, যাদের বোম বন্দুক আছে, বোঝাবার জন্য বলছি রে, তখন তো বোম বন্দুক ছিল না, তীর তরোয়াল ছিল। কিন্তু আজকে তীর তরোয়াল সেই পুরাতন ভাষার কথা বলি, তোমার মাথায় ঢুকবে? মানে আগ্নি অস্ত্র যেটা দ্বারা মানুষকে ক্ষতি করা যায় সেই সব রয়েছে। আল্লাহ আমার উম্মতগুলো তো এমনি ঘেবড়ে যাচ্ছে, আল্লাহ বলছে যাও আমি আছি তো। মুসা নবী বড় খুশি, হে আমার সাথীরা, আল্লাহ আছে আমাদের সাথে, চিন্তা নেই চলো। আর সত্যিই তো আল্লাহ আছে আমাদের সাথে, আজও আছে না? নাই, গিয়ে হেরে গেছে, উম্মতরা ধরেছে, হুজুরি কি হলো, নবী তো মিথ্যা বলে না, আর আল্লাহ কখনো কারো কাছে হেরেও যায় না, আল্লাহ তো দুর্বল নয়, কি ব্যাপার? আবার মুসা নবী এসে বলছে আল্লাহ কি হলো, আমার উম্মতরা তো হেরে গেল আমরা। আল্লাহ বলছে মুসা চিন্তা করছো কেন, জিত তোমারই হবে, যাও। মুসা নবী খুশিতে বলছে আল্লাহ বলেছে জিত আমারই হবে, চলো আবার আজকে লড়াই হবে। আবার লড়াই গেছে, আবার হেরে গেছে।
এইবার তো উম্মত ধরেছে চেপে, হুজুর অনেক পরিবার শহীদ হয়ে গেল, অনেক ভাই শহীদ হয়ে গেল, অনেক বাপ শহীদ হয়ে গেল, এমনি তো সংখ্যায় কম, অনেককে মেরে ফেললো, ঘর উজাড় করে দিল। এ বাপ আজকে নতুন নয় রে বাপ, মূসা আলাইহিসসালাম তার উম্মত ঘরে নায়ের পক্ষে চলতে গিয়ে ছ বছর দেশ ছাড়া ছিল, ছ বছর, তুমি ছ মাস যেতে না যেতে হাঁপিয়ে যাচ্ছ, হ্যাঁ, চল্লিশ হাজার মানুষ মুসা নবীর মান্যওয়ালা তাদেরকে কতল করে দেওয়া হয়েছে। কথা বুঝে শুনছো তো ভাই আমার? মুসা আলাইহিসসালাম আবার আল্লাহ পাকের কাছে গেছে, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, আল্লাহ আপনি ন্যায়ের পক্ষে বিচারক, আপনি আপনি কখনো হারতে পারেন না, আপনি শাইউল কদির। আমার উম্মত আম মানুষ তারা তো বোঝে না, আমি তো বুঝি, কিন্তু আমি জানতে চাইছি আল্লাহ এর পিছনের রহস্যটা কি। মুসা নবীকে আল্লাহ বলছে, মুসা শোনো, ফেরাউন প্রত্যেক দিন রাত্রিরে গলায় গামছা দিয়ে আমার কাছে নাক ঘেঁষড়ি দেয় আর বলে, আল্লাহ খোদা তো তুমি, আমি দুদিন একটু খোদা সেজেছি, কেঁড়ে লিওনি, আমাকে একটু দুদিন জিততে দাও না। এমনভাবে আমার কাছে কাঁদাকাটি করে, নাক ঘেঁষড়ি দেয়, কত দয়ালু আল্লাহ, বুঝতে পারছো? আল্লাহর সঙ্গে শরিক করেছে যে তাকেও আল্লাহ, তা তুমি আল্লাহকে ভালোবাসো, তোমাকে তোমার আল্লাহ ছেড়ে দেবে মনে হয়? তোমার এত বিশ্বাস কম? মুসা যাও, আজকে আমি আল্লাহ তোমাকে ফতো দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী উম্মতদের বলল, এ উম্মতেরা আজকে কামিয়াবি আছে, চলো ময়দানে গেলেন, অল্প লোক নিয়ে আল্লাহ মুসা নবীকে জিতিয়ে দিলেন, ফেরাউনের নাম নিশান আল্লাহ মিটিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝাতে চাইছি এটাই, বিশ্বের জন্য এই তারিখগুলো হচ্ছে শিক্ষা, এটা কোরআনের রকেয়া, জানেন তো নাকি কোরআনে মুসা নবীর রকেয়া আছে, এটা শিক্ষা আমাদের, এটা শিক্ষা। আমার আল্লাহ তিনার নবীকে মক্কায় রেখেই আবুজিল উদ্বা সাইবাকে মেরে শেষ করে দিতে পারতেন না, পারতেন না, তাহলে ইয়াসরিবে গেলেন কেন? এটা শিক্ষা। কখনো আমার নবীর উম্মতদের ঘরে জালিমদের বিরোধী করার জন্য, জালিমদের বিরুদ্ধে বলার জন্য, জালিমরা পাওয়ারের জোরে আমার উম্মতের উপর জুলুম করবে, হে আমার হাবিবের উম্মতেরা, তোরা চিন্তা করবি না, হিজরত করে কোনো জায়গায় চলে যাবি কিছুদিনের জন্য, আবার ফিরে আসবি, এই যাওয়াটা তোদের নেকি হবে, নবীর সুন্নতের স্বভাব হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কত ফেসিলিটি দিয়েছে। এই কথাগুলো যখন আমি এদেরকে শিখাই, এই প্যান্ট শার্ট পরা দাঁড়ি যাচা গুনাগার, কিন্তু তারপরও নবীর সঙ্গে দিন বাঁচাবার জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য এদের দিলে একটা আগুন জ্বলেছে না জ্বলে নেই? এই যে জ্বলছে, এই আগুনটা জ্বালাচ্ছে কে রে, জ্বালাচ্ছে কে রে? শয়তানেরা সব টেলিস্কোপ দিয়ে বসে বসে দেখছে, সব নাটের গুড়া হচ্ছে ওই আব্বাসের দিকে, কথা বুঝাচ্ছে না? ওই জন্য আমার উপরে এত টার্গেট, এত রাগ, এত প্রেশার, আমাকে নিয়ে এত সমস্যা, আপনাদের সমস্যা হচ্ছে আমাকে নিয়ে? যদি হয় আমি আপনাদের কাউকে ধরে রাখিনি, যাবেন, কিন্তু মনে রাখবেন এর জিন্দেগিটা চিরস্থায়ী নয়, নামাজ পড়লেও মরতে হবে, না পড়লেও মরতে হবে, জবাবটা কায়ামতের দিন হবে, দুনিয়ায় লাভ লোকসান নেই কিছু, লাভ লোকসান কায়ামতের দিন হবে। তাই বলে গেলাম, আকীদা ঠিক করুন, নীতি থাকা দরকার, নীতি নীতি থাকা দরকার। রাস্তায় কখনো কখনো দেখবেন কুকুর অনেক গাড়ি যাচ্ছে, ঘেউ ঘেউ করে নে, কালো কালারের গাড়ি দেখলে ঘেউ ঘেউ করছে, আবার কখনো দেখবেন অনেক গাড়ি যাচ্ছে ঘেউ ঘেউ করে নে, লাল কালারের যে কোনো গাড়ি যাচ্ছে ঘেউ ঘেউ করছে, কেন তো অবালা অত বোঝে নে, কালারটা দেখে লিয়েছে, লাল কালারের কোনো গাড়ি হয়তো বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করেছে, যত লাল গাড়ি দেখছে ভাববে ই মেরেছে। নীতিতে কত মজবুত দেখুন, কোনদিন হয়তো কালো কালারের মেরেছে গাড়ি, যত কালো কালার দেখছে তার পিছনে ঘেউ ঘেউ করে ছুটছে, কেন? ও নীতি, নীতি, নীতিতে মজবুত হন। আমাদের যদি ইমাম দাদা হুজুর হয়, আমাদের মুর্শিদ যদি দাদা হুজুর হয়, আমাদের নেতাজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, যেখানে আমার নবীর ক্ষতি যদি নাও করে, উপকার যদি নাও করে, নাউজুবিল্লাহ, উপকার যদি নাও করে, কমসে কম যদি ক্ষতি না থাকে, কমসে কম গণতান্ত্রিক দেশে তার সঙ্গে মিশবো দুনিয়ার স্বার্থে, কিন্তু এক চুল পরিমাণ আমার নবীর দিনের ক্ষতি কোনো অ্যাঙ্গেলে কেউ করতে চাইলে তার সঙ্গে কখনো মিশা আমাদের জন্য হালাল হতে পারে না, তাকে কখনো সাপোর্ট করা আমাদের জন্য হালাল হতে পারে না। ব্যাস কথা শেষ, আসুন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম
या रसूल सलाम। बाप ये सालाम दिया लिए कारो को इख्तलाफ नहीं तो क्यों सालाम दीते हो बेटा अल्लाह हुकुम कार हुकुम अल्लाह सल्लू दुरूद पढ़ो सल्लिमु सलाम दाओ एटा कार हुकुम अल्लाह कुराने किंतु हमारे समाज ये दानानुटा लिए एक इख्तलाफ आछे ठीक ना बेटा किंतु ये दानानुटा की आदो भालोबासा प्रेम তা কেউ যদি মনে করে বসে সালাম দিয়াটা আমার জন্য প্রেম সে তার বসে দিক না কেউ যদি মনে করে দাঁড়িয়ে দিয়াটি প্রেম সে দাঁড়িয়ে দিক না আপনি বলবেন দাঁড়ানো প্রেমটা ভুল আমি বলবো বসার প্রেমটা ভুল এটা নিয়ে কেন প্রেমে ঝগড়া করছেন কেন সালামটা তো সবাইকে দিতে হবে আপনি বসে দেন না আমার ভালো লাগে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে দিই না অসুবিধা কি আছে না কোরআন হাদিসে নেই আপনাকে কে বলেছে নেই सबसे प्रथम कथा हम अपनी कुरान हदीस खुजन कुरान हदीस खुजते हैं ये फरज बोलने खुजते हैं वाजिब बोलने खुजते हैं सुन्नते मुअक्कदा बोलने खुजते हैं जी हमें बोली करेला दे गोश दे रान्ना करे खेई अपनी खुजबें ना कि कुरान हदीस आछे ना नहीं तो पछंद किन्तु दुटो खावाई हालाल दुटो खाबार ही हालाल आमार पछंद खेई সুগারের সমস্ত দিক আরো থাকে করেলা দিয়ে আর গোশত দিয়ে খাইতে অসুবিধা কি আছে কিন্তু যখন কেউ বলল গোশত খাওয়া ফরজ আপনি তাকে তখন বলতে পারেন দলিল দাও গোশত খাওয়া ওয়াজিব আপনি বলবেন দলিল দাও গোশত খাওয়া সুন্নতে মুআক্কাদা আপনি তখন তাকে বলতে পারেন দলিল দাও আর যদি বলে এটা আমার ভালো লাগে তার জন্য দলিল খুঁজতে লাগে না প্রেমের দলিল হয় না সাহাবা হুজুরদের কাছ থেকে দলিল খুঁজবেন কেউ একটা হাদিস বলবো সময় আছে আর আল্লাহর নবী নূর নবী দয়ার নবী সাহাবাদের সঙ্গে কথা বলছেন থুতু ফেলার প্রয়োজন হয়েছে থুতু সাহাবারা হাত পাচ্ছে হুজুর আমার হাতে দিন হুজুর আমার হাতে দিন হুজুর আমার হাতে দিন রাসূল থুতুটা দিলেন যে হাতে পেলেন নিয়ে যে চেহারায় বুকে মালিশ করে নিলেন কয়েক সপ্তাহ এই সাহাবীর শরীর থেকে মুস্কি আম্বারের থেকে বেশি খুশবু বেরোতে জোরে বলেন সুবহানাল্লাহ এটা পুরো কথা আমি জানতে চাইছি যে নবী থুতু ফেলবে হাত বাড়িয়ে নিতে হবে এই প্রেমটা এই শিক্ষাটা সাহাবাদের ঘরে কি আল্লাহ করতে বলেছে কোরআনে কোথায় আছে যে আমার হাবিব যখন থুতু ফেলবে তোমরা হাত পেতে লাও আমার নবী বলেছিল যারা আমার শিষ্য হবে আমি যখন থুতু ফেলবো হাত বাড়িয়ে নিবি কোন হাদিসে যারা জয়ীফ হাদিসে আছে নেই তাহলে সাহাবারা করলো কেন এটা প্রেম প্রেম উজুর পানি উজুর পানি নবী উজু করবে গড়গড়া করবে কুল্লি করে ফেলবে লিয়ে সব মাখছে কোথায় আছে কোরআনে কোন জায়গায় আছে যে নবী কুল্লি করে ফেললে এই সাহাবারা তোরা সব লিয়ে মুখে মাখবি না আমি আল্লাহ জাহান্নামে দেবো তো ধরে আল্লাহ বলেছে নবী বলেছিল নাকি আমি কুল্লি করার পরে তোমাদের নিয়ে মাখতে হবে নাই গুনাহ হবে কোথায় আছে প্রেম তার সল্লু দরুদ পড়ো ওয়া সাল্লিমু সালাম দাও তাম বিশ্বের আহলে সুন্নাতুল জামাত তারা সবাই দাঁড়িয়ে সালাম দিয়েছে কেন মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম দলিলও আছে আমি তারপরও আপনাদের কাছে দলিলটা পরে দিচ্ছি কারণ আগে আম মানুষ শুনুন বাবুল আদব কিতাবুল কিয়াম নবী পাককে সাহাবা হুজুররা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ দেওবন্দীদের পীর সাহেব এবং তাবলীগ জামাতেরও পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহে তিনিও যখন নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুর্শিদ কেবলা জবানার মুজাদ্দিদ তিনি দাঁড়িয়ে সালাম দিতেন বেরেলিদের পিসা আলা হযরত আহমদ রেজা খান দাঁড়িয়ে দিয়েছেন কারামতের জনপুরি সাহেব দাঁড়িয়ে দিয়েছেন এশিয়া মহাদেশ এবং বিশেষ করে ভারতে
জিনার ওসিলায় হাদিস পেয়েছি, এই যে কথাই কথাই সব হাদিস কি আছে, দলিল কি আছে, জিনার ওসিলায় হাদিস পেয়েছে ভারতের মানুষ। সর্বপ্রথম যিনি হাদিস এনেছেন তিনার নাম হলো হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে গিয়ে সালাম দিতেন, শুধু সালাম দাঁড়িয়ে দেয় নে, তিনি কিতাব লিখেছে, কিতাবের লেসে মুনাজাত হয় না, ওই মুনাজাতে অনেক কিছু বলছে আল্লাহ এই কিতাবকে কবুল করে নে, এই কিতাবকে কবুল করে, লাস্টে বলছে আল্লাহ আমার তো কোনো আমল নিখুঁত আমি বলতে পারবো না, তবে একটা আমার আমল বা কাজ আছে যেটা আমি মুহাদ্দিস আব্দুল হকের নিখুঁত তার ওসিলাই দোয়া চাইছি আল্লাহ আপনি আমার কিতাবকে কবুল করবেন, সেটা হলো কি, যখনই আপনার হাবিবকে সালাম দিতাম আদবে দাঁড়িয়ে সালাম দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামী ভুল করেছে, এগুলো প্রেমের ব্যাপার। সারা দুনিয়া যেখানে আমাদেরকে মারতে চাইছে এই ছোট ছোট বিষয়গুলো পাড়ায় পাড়ায় ঝগড়া করবেন না। আমরা যারা দাদা হুজুরকে ভালোবাসি দাঁড়িয়ে দেবে, কারো যদি মনে হয় যে আমি বসে দেবো ঠিক না, কিন্তু সালাম দিতে হবে, এটা কোরআনের হুকুম। কথা বুঝে আসছে? আসুন, মন খারাপ করার কিছু নেই, মিলেমিশে থাকুন। হে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। বাপ রসুল যখন কিছু দেবে বসে নেবেন না দাঁড়িয়ে নেবেন, আদবে নিতে হবে দাঁড়িয়ে, সালাম দিলে নবীর জবাব পাওয়া যায় এজন্য দাঁড়িয়ে দিতে হয়, এটাও মনে রাখবেন। আজকের দিনে কেউ যদি হজ করতে যায়, মদিনা শরীফে অনেক দরজা আছে, বাবে জিবরিল, বাবে আবু বকর সিদ্দিক, বাবে উমর ফারুক, বাবে উসমান, বাবে মাওলা আলী, কথা বুঝে আসছে, বাবে খাতুনি ফাতেমাত জাহারা, ঠিক একটা দরজা আছে বাবু সালাম, অর্থাৎ ওইটা দিয়ে গেলে কেউ, এখানে হাজি সাহেব আছে তো, ঢুকেছেন ওই দরজা দিয়ে, ওই দরজা দিয়ে যখন ঢুকবে, ঢুকে যাওয়ার পরে একেবারে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী জালির ওই ছিদ্রের কাছে পৌঁছায়, ওইটা হচ্ছে সালাম দিবার দরজা। ওখানে আজকের দিনেও যারা সালাম দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বসেন, দোয়া হবে, সময় কম, বসে যান। বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার দরুদ শরীফ, একবার সুরে ফাতিহা, একবার সুরে ইখলাস, কেন নামাজ ফরজ, নামাজের জন্য দোয়াকে ছোট করছি। বাপ ভাইরা, আমাকে জলসা কমিটির ছেলের একটা আবদার করছিল যে পাশে একটা এতিমখানা আছে, যদি একটু আপনি হাজিরি দিতেন। বিশেষ কোনো কারণে আমি ছেলেদেরকে বলেছি যে একটু ব্যস্ত আছি, আই এম, দেরিও হয়ে গেল, আবার আমি দোয়া করি আল্লাহ এই বাচ্চাগুলো নসিব অনেক বড় করেন, বোন আল্লাহুম্মা আমিন, বাচ্চাগুলোকে যেন আমার রসুলের সব একটা একটা দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমি গুনাগার, আমাকে আল্লাহ পরিশ্রম দেয়, তার দিনের কাজ করি, এর ওসিলায় আল্লাহ দুনিয়ায় সংসার বা আমার প্রয়োজনের জন্য কিছু পরিশ্রম আল্লাহ দেয়, সেই পরিশ্রম থেকে আমার জন্য দোয়া করবেন। আমি অনেক এতিম গরিব অসহায় মানুষের পড়াশোনা কাজ কাম বা নলেজ সিটিও তৈরি করছি, আপনারাও তো দেন, দেন না দেন নে, এই নলেজ সিটিটার পাশে দাঁড়াবেন সবাই। তো যাই হোক, নিজে দিই আর নিজের মুখে তো বলা যায় না, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে গরিবদের খাদেম হিসাবে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কেন গরিবদেরকে যে দুনিয়ায় ভালোবাসবে কিয়ামতের দিন গরিবরা তাকে ভালোবাসবে। আজ গরিবকে কেউ যদি দুনিয়ায় বুকে লেয় কিয়ামতের দিন ওই গরিব তাকে বুকে লেবে। আমিও গরিব, আমি বড় লোক নাই, ফকির, তথাপিও
মুজাদ্দিদের স্টাম্পটা পিছনে আছে দাদা পীরের আওলাদ, বাংলা লক্ষ কোটি মানুষ ভালোবাসে, মুসাফা করে নাজরানা যায়, দাওয়াত করে নিয়ে যায়, আল্লাহ একটা মাধ্যম করেছে ওসিলায়, আল্লাহ আমাকে যথেষ্ট ইজ্জত সম্মানের সঙ্গে রেখেছে, খোদা তোমার কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরও বাদশাহ তো গণী তো ফকির, গণী তো আল্লাহ, আমরা তো ফকির। তো সেই জায়গায় নিজে মুখে কিভাবে কি বলি, আপনাদের শিক্ষার জন্য বলছি এতিমদের পাশে থাকবেন। আল্লাহ আমাকে যতটুকু দিয়াই, ছেলেরা বলেছিল দোয়া করবে এতিমখানা শুনে, আমারও মনটা খুশি হয়েছে। বিশেষ করে ওই যে সাদ্দাম দাঁড়িয়ে আছে আপনাদের পাশে গ্রামে ছিল, ও ফোন করে বলেছিল যে একটু যদি এতিমখানার জন্যে, আমি অবশ্যই কেন না, ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন। সেটা ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের হাতে আল্লাহ পাক কবুল করেন। এটা আমার পক্ষ থেকে দিলাম, কি আছে অতবাব নিজের মুখ দিয়ে বলে আমি সওয়াবটাকে ক্যান্সেল করাতে চাইছি না, কেন শরীয়তের হুকুম হচ্ছে দান এক হাতে করলে আর এক হাত যেন না জানে। কিন্তু আমার ভাইয়েরা আমাদেরকে ফলো করে শিক্ষার জন্য, শিক্ষার জন্য, যাতে আমার ভাইয়েরা শেখে। কি ভাই ভাইকে দেখে শেখে তো নাকি, ছোট ছোট বাচ্চা কোনো তো আমার যদি চাচা বলে দেখে শিখবে না, আর চাচা যদি হাঁটুর উপরে কাপড় পরে ঘরেও তো আমাকে দেখেও শিখবে, আর আমি যখন মাথায় টুপি দিয়ে জুব্বা পরে এজ্জোর থেকে ও তো সে আমার চাচার মতো আমি হব। তো এই জন্য আমিও যখন কিছু বসেন না এ করছি তো শিখবে বাচ্চা গুন, এই জন্য করলাম। তো যাক আসেন আল্লাহ দরবারে। আর একটা কথা, এই আশপাশেই একটা জায়গা আমরা পেয়েছি আহলে সুন্নাতুল জামাত, খুব শিগগিরই ওখানে, আমি আমি শুধু ব্যস্ত বলে আসতে পারি না, একদিন হয়ে যেত, মানে আমার ডেট ফাঁকা নেই তো আলহামদুলিল্লাহ। তা একটু ফাঁকা হলে ওখানে এসে ভিত্তি স্থাপন দেবো, একটা শিক্ষা প্রতিষ্ঠান করব, খবর পেলে একটু যাবেন, একদম আপনাদের আশপাশে জানেন তো, বলবো সেদিন প্রচার হবে রে বাবা, এখন থেকে বল সব বলা যায় নাকি, একটা ইন্টারেস্ট থাকা দরকার তো। সেই দিন সব একটু আসবেন, একসাথে আমরা ভিত্তি স্থাপন দেবো, ভালো কাজে থাকবেন না থাকবেন না, শিক্ষা প্রতিষ্ঠান তো ভালো কাজ, তাই আসবেন ওই দিন খবর পেলে, একটু সময় পেলে আমি ডেট দেবো, আপনার খবর পেয়ে যাবেন, আসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বা গুনো কে লিয়ে, ভাই গুনো কে লিয়ে দুটো কথা বললাম, মালিক আমি যদি কাউকে ভালোবাসি আপনার জন্য, কারোর সঙ্গে ঝগড়া করি ওটা আপনার জন্য। আপনি তো বলেছেন যে আমার জন্য লড়াই করাটা, যদি ওই অবস্থায় দুশ্মনের হাতে তুমি যদি শহীদ হয়ে যাও বেহিসাব জান্নাত পাবে, আর যদি গাজী হয়ে যাও কামিয়াবি হও মালও পাবে জান্নাতও পাবে, যদি তোমার জন্য হয়। আল্লাহ আপনার জন্য আমি দুটো কথা বললাম, যাতে করে আমার দাদা হুজুরের রুহানি বাচ্চাগুলো, আজকাল সব সাধুরূপী যে খবিজগুলো ঘুরছে এদের পাল্লাই পড়ে ইমান আমল যেন বরবাদ না হয়ে যায়। আল্লাহ কেন আজ ইমান চোর সমাজে বেড়ে গেছে, আর তাদেরকে সাপোর্ট করছে একদল মানুষ যারা রাজ ক্ষমতার জোরে সাপোর্ট করছে, গরিব মানুষদের ঘরে ভয় দেখিয়ে চমকে দিয়ে, জেলের ভয় পুলিশের ভয় দেখিয়ে দিন ইসলামের এই সকল গদ্দার গুণকে সমাজের মধ্যে নিয়ে আসে, সমাজকে একটা গুলিয়ে দিয়ে ফেতনা তৈরি করার একটা চেষ্টা ষড়যন্ত্র চলছে। আল্লাহ এরপরও আপনি আমাদেরকে বলিয়েছেন, আমরা বসেছি, আমি বলেছি, আল্লাহ বলাকে বসাকে আপনি কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, ফুরফাশ আহলে সুন্নাতুল জামাত এই অরাজনৈতিক সংগঠনকে কবুল করুন। আল্লাহ আমি আপনার দাস, আপনার আর বান্দাদের জন্য এতিমদের জন্য যত সামান্য যতটুকু আপনি দিয়েছেন, আল্লাহ আমার তো কিছু নাই, আপনি আমাকে দিয়েছেন, আপনি আবার এতিমখানাতে আপনার ওই দাসগুলোর জন্য আপনি পাঠাচ্ছেন, মাধ্যম সবটাই আপনার ইশারা, এতে আব্বাস সিদ্দিকীর কোনো কৃতিত্ব নাই। তবে মালিক আপনি যে কবুল করবেন এই আশাটুকু রাখি আল্লাহ, আপনি যেন কবুল করলেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গরিবদের খাদেম বানাবেন, এবং যারা গরিব আছে তাদেরকে আল্লাহ ইজ্জতের রুটি, ইজ্জতের থাকা, ইজ্জতের বাসস্থান, ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচার তৌফিক দেবেন। আল্লাহ নামাজের জন্য দোয়া ছোট করছি, দেশ সমাজ দেশবাসী সবাইকে ভালো রাখুন, বিশেষ করে আমার নবীর পাগলগুলোকে আপনি দুনিয়া আখেরাতে শান্তি দেন, আমিন আমিন আমিন। আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করবেন। আরও দোয়া চাই বড় ভাই হিসাবে, আমার ছোট
ভাই নাওসা সিদ্দিকীকে নায়ের উপরে রাখবেন, সত্যের উপরে রাখবেন, গরিবদের খাদেম বানাবেন। আল্লাহ আজকে মানুষ একদল চোর বদমাই জালিমদের অত্যাচারে মানুষ পেরেশান, পুরো দেশটা লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমার ছোট ভাই দেশ ও মানুষের জন্য কাজ করছে। আল্লাহ ওকে নাই সত্যের উপরে রেখে রাজ ক্ষমতা দান করে দেবেন। আল্লাহ আল্লাহ ক্ষমতা দিবার মালিক তো আপনি, জমিন আসমানের রাজত্ব তো আপনার হাতে। আল্লাহ আল্লাহ আপনি দান করবেন। আমিন আমিন বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কাতার দিয়ে দেন।